আদাব নমস্কার, আমি সুমি রানী ধর। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয় হচ্ছে নগর সংস্কৃতির ধরন, নগর সংস্কৃতির ধরন এবং বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি, দুইটা বিষয় আলোচনা করব। আমরা গত ক্লাসে সংস্কৃতির ধরন কয়টি এবং গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছি। গ্রামীণ সংস্কৃতির মানুষের জীবন প্রণালী, তারপর খাদ্য, তারপর তাদের আচার অনুষ্ঠান, বিবাহ প্রথা, এগুলো সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব নগর সংস্কৃতি বা শহরের সংস্কৃতির ধরনটা, তাদের জীবন প্রণালীটা কীরকম এবং বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতিটা জানব। তো বাংলাদেশের নগর সংস্কৃতি, নগরে বা শহরে বিভিন্ন পেশার মানুষ বাস করে, সেজন্য সেখানের সংস্কৃতি বিভিন্নভাবে বিকশিত হয়। তাদের মধ্যে চলাফেরায় জীবন প্রণালীতে ভিন্নতা এবং বিভিন্ন পরিবর্তন দেখা যায়। তো নগর সংস্কৃতির প্রথম ধাপ হচ্ছে নগর মানসিকতা ও সংহতিবোধ। নগর সংস্কৃতির প্রথম ধাপ হচ্ছে নগর মানসিকতা ও সংহতিবোধ। দেখো স্টুডেন্ট, তোমরা জানো যে গ্রামের জীবনের মানুষের যেমন সহজ সরল জীবন প্রণালী থাকে, তারা একে অন্যের প্রতি যেমন আন্তরিকতা সহনশীলতা খুব বেশি থাকে, কিন্তু শহরের মানুষের মধ্যে সেরকম আন্তরিকতা সহনশীলতা থাকে না, তাদের মধ্যে একতা তেমন একটা থাকে না। কেননা তারা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন স্থান থেকে তারা উঠে আসে ওই নগরের জীবন প্রণালীতে। তাদের মধ্যে পরিচয় হতে হতে অনেক দিন সময় লেগে যায়। সো তাদের মন মানসিকতা বা সংহতি বোধ খুব একটা কমই থাকে। তারপর দুই নম্বর পয়েন্ট হচ্ছে নগরীর আবাসস্থল। নগরীর আবাসস্থল দেখা যায় তাদের নগরীর বিল্ডিংগুলো, অনেক বিল্ডিং আছে যে জাঁকজমকপূর্ণ এবং খুবই চমৎকার। অনেক বড় বড় প্রাসাদ আছে যেগুলা কি আকাশচুম্বী পর্যন্ত, অনেক বহুতল বিশিষ্ট বাড়ি দেখা যায়। তারপর গ্রামের বাড়ির মতো অনেক শহরে অনেক বাড়ি আছে টিনের তৈরি, আবার পাকা বাড়ি, বিল্ডিং, প্রাসাদও দেখা যায়। এই প্রাসাদগুলি খুবই সুন্দর এবং চমৎকারভাবে সাজানো হয়ে থাকে। তারপর হচ্ছে পোশাক পরিচ্ছদ। নগরের মানুষের পোশাক পরিচ্ছদেও ভিন্নতা দেখা যায়। তারা সাধারণত পুরুষেরা শার্ট প্যান্ট, তারপর টাই কোট, এগুলো বেশিরভাগ ব্যবহার করে। আর মেয়েরা বা মহিলারা শাড়ি, তারপর জিন্স টপস, এগুলা ব্যবহার করে। এছাড়া তারা সাজসজ্জার বিষয়েও খুব আন্তরিক। তাদের বেশিরভাগই নগরীতে দেখা যায় বিউটি পার্লার, তারপর জেন্টস পার্লার আছে, এগুলাতে তারা সাজসজ্জার জন্য সবসময় যাওয়া আসা করে। তারপর হচ্ছে বৈচিত্র্যময় দৈনন্দিন খাবার। চার নম্বর পয়েন্ট হচ্ছে বৈচিত্র্যময় দৈনন্দিন খাবার। নগরের আরেকটা ধাপ হচ্ছে বৈচিত্র্যময় দৈনন্দিন খাবার। তারা দেখা যায় দুপুরে ও রাতে তাদের খাবারে থাকে ভাত, তারপর মাছ, ডাল, মাংস। এছাড়া তারা সকালের নাস্তা করে রুটি, তারপর রুটি, ফলমূল, এগুলা সবজি। বেশিরভাগ তাদের খাবারের পরই তাদেরকে ফলমূল খেতে দেখা যায়। তারপর হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট অকৃষিজ কর্মকাণ্ড। নগরে আরেকটি ধাপ হচ্ছে অকৃষিজ কর্মকাণ্ড। এখানে কি দেখতে পাওয়া যায় না, কোনো ফল বা কোনো সবজির কোনো ক্ষেত দেখা যায় না। তারপর তাদের মধ্যে কোনো নেই ফসলের মাঠ, লাঙ্গল, জোয়ার, কৃষি সরঞ্জামাদি। তাদের মধ্যে বিভিন্ন ধরনের যেমন আছে ব্যবসায়ী আছে, তারপর চাকরিজীবী আছে, বিভিন্ন ধরনের দিনমজুর আছে, বিভিন্ন পেশার শ্রেণীর লোক দেখা যায়। তারপর হচ্ছে নগর সমাজের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা। নগরের আরেকটি ধাপ হচ্ছে নগর সমাজের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা। এখানে খুব বেশি নগরে খুব বেশি জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা হয় বলে এখানে আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক সাজসরঞ্জামের দ্বারা
এখানে মানুষ কি হয়ে ওঠে, দক্ষ হয়ে ওঠে বিভিন্ন কাজকর্মে, তারা কি হয়ে ওঠে, দক্ষ হয়ে ওঠে। তারপরে সাত নম্বর পয়েন্ট হচ্ছে নগর সমাজের শ্রম বিভাগ। নগর সমাজের শ্রম বিভাগ হচ্ছে এখানে নগরে বিশেষ বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ অভিজ্ঞ লোক আছে, সেজন্য তাদের তারা যার যার কর্মক্ষেত্রে বা যার যার কাজ যার যার কাজে তারা শৃঙ্খলিত, একে অন্যের কোনো কাজে মানে ইয়ে করে না, যাদের কাজ তারা সীমাবদ্ধ, যার যার যে যা কাজ সেটাই করবে। তারপর হচ্ছে শিল্প সাহিত্য। বাংলাদেশের ষড়যন্ত্র সংস্কৃতির মধ্যে অন্যতম ধারা বা ধরন হলো শিল্প সাহিত্য। এখানে বিভিন্ন ধরনের নাট্যমঞ্চ, নাট্যশালা, শিল্পকলা কেন্দ্র প্রভৃতি গড়ে উঠেছে, ফলে নগরের মানুষ তারা শিল্প সাহিত্যের দ্বারা অনেকটা এগিয়ে গেছে। তারপরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। তারা নগরের মানুষেরা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে তারা খুবই ভালোভাবে উদযাপন করে সেটা সবাই মিলে। তারপর বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী লোক বিভিন্ন স্থান থেকে যাওয়া, বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী নিজ নিজ তাদের ধর্ম পালন করে এবং ভালোভাবেই উদযাপন করে থাকে। তারপর হচ্ছে রাজনৈতিক কার্যক্রম। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম প্রধানত শুরু হয় কিন্তু নগর থেকেই বা শহর থেকেই, এখান থেকেই কিন্তু রাজনৈতিক কার্যক্রমের উৎপত্তি। বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দেখা দিলে কখনো কখনো এর প্রতিরোধ পথসভা মিছিল মিটিং এই নগরীতেই প্রথমে শুরু হয়। তারপর হচ্ছে নারী ক্ষমতায়ন। বাংলাদেশের অধিকাংশ জনসংখ্যা অর্ধেক নারী হলেও অতীতে কিন্তু নারীদেরকে তেমন একটা কাজকর্মে দেখা যেত না, কিন্তু এখন দিন দিন সব কিছু এই নগরের মাধ্যমে কিন্তু চেঞ্জ হচ্ছে, ডেভেলপ হচ্ছে। নগরের অর্ধেকই বেশিরভাগই মহিলারাও কিন্তু অনেক অনেকটাই কাজকর্মে লিপ্ত আছে, নারীদেরকেও এখন সমানভাবে প্রতিযোগী মনে করা হয়। তারপর হচ্ছে চিত্ত বিনোদনের কেন্দ্রবিন্দু, নগরকে বলা হয় চিত্ত বিনোদনের কেন্দ্রবিন্দু। এখানে শিল্প সাহিত্য পাশাপাশি গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, নাটক, সিনেমা, থিয়েটার, নাট্যমঞ্চ ইত্যাদি বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের জন্য সুযোগ সুবিধা রয়েছে। তো এখন আমরা আলোচনা করব বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি। বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি, সমাজ গতিশীল তথা পরিবর্তনশীল, কিন্তু তার সকল অংশের গতিকে গতি সমান নয়, ফলে এই ব্যবধান সমাজের অনেক জায়গায় ভিন্নতা দেখা দেয়। আর এই ভিন্নতার কারণে যে সমস্যার সৃষ্টি হয় এটাই হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান বা কালচারাল ল্যাগ, এটাকে ইংলিশে বলে কালচারাল ল্যাগ। এই সামাজিক সাংস্কৃতিক ব্যবধানের একটা সংজ্ঞা অগরমান এবং নিমফ 1953 সালে প্রকাশিত এ হ্যান্ড ব্যাংক অফ সোশিওলজি গ্রন্থে খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা প্রদান করেছেন। এটি হচ্ছে সংজ্ঞাটা দেখো লেখা আছে এখানে, ডিস্টেন্স দ্যাট কোএক্সিস্ট বিটুইন টু কোরিলেটেড পার্টস অফ কালচার দ্যাট চেঞ্জ এট আনইকুয়াল রেটস অফ স্পিড, অর্থাৎ কোন সংস্কৃতির মধ্যে অসঙ্গতিতে চলমান দুটি অংশের মধ্যে বিদ্যমান স্ট্রেন বা চাপই হলো সাংস্কৃতিক ব্যবধান। তো সাংস্কৃতিক ব্যবধানটার মূল কিন্তু কারণ হচ্ছে বস্তুগত সংস্কৃতি। এই বস্তুগত সংস্কৃতি যেমন দালান কুটা, তারপর দালান কুটা পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র, এগুলোর মাধ্যমে কিন্তু বেশিরভাগই সাংস্কৃতিক ব্যবধানটা ঘটে। এগুলো পরিবর্তনের মাধ্যমে সাংস্কৃতিক পরিবর্তন খুব বেশিভাবে মানে খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছে। আর অবস্থাগত সংস্কৃতি যেমন হচ্ছে বিদ্যালয় অবস্থাগত সংস্কৃতি যেমন হচ্ছে ধর্ম, বিশ্বাস, প্রথা, এগুলো কিন্তু দেখা যায় না, আর এগুলো চেঞ্জ হতে অনেক সময়ের প্রয়োজন। সেজন্য কিন্তু বস্তুগত আর অবস্থাগত এই দুইটা মানে পার্থক্যের কারণে সাংস্কৃতিক ব্যবধানটা এক এক জায়গায় এক এক রকম দেখা যায়। তো আশা করি শিক্ষার্থীরা আমরা বুঝতে পেরেছি সাংস্কৃতিক ব্যবধানটা কি, আর এই সংজ্ঞাটা লেখানেও। আর আমাদের আগামীর বিষয় হচ্ছে বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফিজ।